হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ভিডিওতে ভারতীয় রেলের বিগত বছরের আসা প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি। এর আগে আমরা একটি অলরেডি একটি পার্ট আলোচনা করেছি, যেখানে এক থেকে বেস্ট 25 প্রশ্ন আলোচনা করা হয়েছে। তার পরবর্তী প্রশ্নগুলো আমরা ভিডিওতে দেখব। তোমরা যারা নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। এখানে এক্সাম ওরিয়েন্টেড বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা করা হয়, যেগুলো তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে। সো নাও লেটস স্টার্ট। 26 কোশ্চেন নাম্বার 26, বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রীর নাম হচ্ছে বেনজির ভুট্টো, পাকিস্তান। বিশ্বের প্রথম মুসলিম, এখানে মুসলিম বলা হয়েছে, সেজন্য কিন্তু বেনজির ভুট্টো হবে, পাকিস্তানের। নেক্সট হচ্ছে চোল বংশের শেষ শাসকের নাম কি? চোল বংশের শেষ শাসকের নাম হচ্ছে তৃতীয় রাজেন্দ্র চোল। চোল বংশের শেষ শাসকের নাম হচ্ছে তৃতীয় রাজেন্দ্র চোল। সুভাষচন্দ্র বসু কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন? অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। নেক্সট প্রশ্ন, নাগাল্যান্ডের সরকারি ভাষা কি? ইংরাজি। নাগাল্যান্ডের সরকারি ভাষা হচ্ছে ইংলিশ বা ইংরাজি। নেক্সট হচ্ছে উড়ন্ত শিখ নামে কে পরিচিত? মিলখা সিং উড়ন্ত শিখ নামে পরিচিত ছিলেন। অক্সিজেনের পরমাণু সংখ্যা কত? চারটি। অ্যান্সার হবে আটটি, চারটি নয়, যাই হোক অক্সিজেনের পরমাণু সংখ্যা হচ্ছে আটটি। পরে প্রশ্ন, পাকিস্তানের সংসদ ভবনের নাম কি? মজলিস ই শোরা। পাকিস্তানের সংসদ ভবনের নাম হচ্ছে মজলিস ই শোরা। পরে প্রশ্ন, বেলুড় মঠ কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে। পরে প্রশ্ন, টমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন। টমাস কাপ যুক্ত ব্যাডমিন্টনের সঙ্গে। নেক্সট প্রশ্ন, গোয়ার সরকারি ভাষা কোঙ্কনি। পরে প্রশ্ন, ইস্পাত ও লোহাই গ্যালভানাইজেশন করা হয় কোন ধাতু দিয়ে? জিঙ্ক। ইস্পাত ও লোহাই গ্যালভানাইজেশন করা হয় কোন ধাতু দিয়ে? জিঙ্ক। এখানে স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে, জিঙ্ক। নেক্সট হচ্ছে, পৃথিবীর সবথেকে সুখী দেশ কোনটি? ডেনমার্ক। পৃথিবীর সবথেকে সুখী দেশ হচ্ছে ডেনমার্ক। বর্তমানের একটি সুখী দেশের তালিকা বেরিয়েছে, যেখানে ভারত বা চীনের আগে পাকিস্তানকে সবথেকে সুখী দেশের তালিকায় উপরের দিকে রয়েছে। নেক্সট প্রশ্ন, মানবদেহের স্বাভাবিক উষ্ণতা হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট অথবা সেলসিয়াস গেলে 37 ডিগ্রি সেলসিয়াস, ভিন্ন গেলে ভিন্ন মান। সুতরাং দুটোই আমাদের মনে রাখতে হবে, 98.6 ডিগ্রি ফারেনহাইট এবং 37 ডিগ্রি সেলসিয়াস। পরে প্রশ্ন, এলাহাবাদের পূর্ব নাম ছিল প্রয়াগ, বর্তমানে প্রয়াগরাজ। এলাহাবাদের পূর্ব নাম ছিল প্রয়াগ বা বর্তমানে প্রয়াগরাজ। নেক্সট প্রশ্ন, লিভার সংক্রান্ত বিদ্যার নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, লিভার সংক্রান্ত বিদ্যার নাম কি? হেপাটোলজি। লিভার সংক্রান্ত বিদ্যার নাম হচ্ছে হেপাটোলজি। আইসিসির পূর্ব নাম কি? ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স। আইসিসির পূর্ব নাম হচ্ছে ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স। আইসিসির পূর্ব নাম হচ্ছে ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স। নেক্সট প্রশ্ন, মানবদেহের পরিপাকে কোন অ্যাসিড কাজ করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এইচসিএল কাজ করে। নেক্সট প্রশ্ন,
পৃথিবীর দুই তৃতীয়াংশ এক সিংহ গন্ডার কোথায় থাকে? পৃথিবীর দুই তৃতীয়াংশ এক সিংহ গন্ডার থাকে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক গন্ডারের জন্য, এক সিংহ গন্ডারের জন্য সুবিখ্যাত বা সুপ্রসিদ্ধ। নেক্সট হচ্ছে রজার ফেডেরার কোন দেশের খেলোয়াড়? রজার ফেডেরার কোন দেশের খেলোয়াড়? সুইজারল্যান্ড। রজার ফেডেরার হচ্ছেন সুইজারল্যান্ডের খেলোয়াড়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। নেক্সট হচ্ছে ভীমবেদকা, এখানে উচ্চারণটা স্পেলিংটা একটা মিস্টেক রয়েছে। ভীমবেদকা হ্রদ রক সেন্টার কোথায় অবস্থিত? ভীমবেদকা রক সেন্টার কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ভীমবেদকা রক অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে। বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি হয় কোন ধাতুর সাহায্যে? বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি হয় কোন ধাতুর সাহায্যে? টাংস্টেন। হাবল স্পেস টেলিস্কোপ কোন দেশে অবস্থিত? হাবল স্পেস টেলিস্কোপ অবস্থিত আমেরিকা। কোশ্চেন নাম্বার 48, সাধারণ লবণের রাসায়নিক সংকেত কি? সাধারণ লবণের রাসায়নিক সংকেত হচ্ছে NaCl। মেরিকম কোন রাজ্যের অধিবাসী? মেরিকম মণিপুর রাজ্যের অধিবাসী। সিরিয়ার রাজধানীর নাম কি? সিরিয়ার রাজধানীর নাম হচ্ছে দামাস্কাস। সো থ্যাংক ইউ, আমরা অলরেডি 50টি প্রশ্ন আলোচনা করলাম। পরের প্রশ্নগুলো পরের ভিডিওগুলোতে আপলোড হবে। সুতরাং সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। বাকি ভিডিও বা প্রশ্ন উত্তরের জন্য পরের ভিডিওতে অপেক্ষা করো।